আসসালামু আলাইকুম। অ্যাপেক্স জেনারেল নলেজ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আজকের বিষয়, সাম্প্রতিক প্রশ্ন উত্তর, জানুয়ারি 2022। বীর মুক্তিযোদ্ধার ইংরেজি প্রতিশব্দ কি? হিরোইক ফ্রিডম ফাইটার। বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূতকে? পিটার ডি হাস। 12 ডিসেম্বর 2021 কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি আঞ্চলিক অফিস কোথায় চালু হয়? ঢাকার ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে। সৌদি আরবের অর্থায়নে প্রস্তাবিত আরবি ভাষা শিক্ষাকেন্দ্র কোথায় স্থাপিত হবে? ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে। 5 ডিসেম্বর 2021 সিলেট সেনানিবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন ভাস্কর্য উদ্বোধন করা হয়? বজ্রকণ্ঠ। 13 ডিসেম্বর 2021 কোন দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্য উদ্বোধন করা হয়? তুরস্কের রাজধানী আঙ্কারাই। 11 ডিসেম্বর 2021 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক পদে মনোনীত হন কে? অধ্যাপক সনত কুমার সাহা। 1 ডিসেম্বর 2021 কোন মসজিদটি ইউনেস্কোর অ্যাওয়ার্ড অব মেরিট ক্যাটাগরিতে স্বীকৃতি পায়? ঢাকার কেরানীগঞ্জের দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ। দেশে পরীক্ষামূলক পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক সেবা 5G চালু হয় কবে? 12 ডিসেম্বর 2021। খাদ্যদ্রব্যে ট্রান্সফ্যাটি অ্যাসিড নিয়ন্ত্রণ বিধানমালা 2021 কবে কার্যকর হবে? 31 ডিসেম্বর 2022। বর্তমানে দেশে কতটি টেক্সটাইল ইনস্টিটিউট রয়েছে? 10টি। 9 ডিসেম্বর 2021 জাতিসংঘের ফাউন্ডেশনের চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশি? অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস। 2020 সালের বাংলাদেশ ব্যাংক পুরস্কার লাভ করেন কে? অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র পূর্ণাঙ্গ সম্প্রচার যায় কবে? 19 ডিসেম্বর 2021। ইন্টারপোলের বর্তমান প্রেসিডেন্ট কে? আহমেদ নাসির আল রাইসি। চিলির নতুন প্রেসিডেন্ট কে? গ্যাব্রিয়েল বোরিক। বিশ্বের প্রথম অক্টোপাসের খামার তৈরি হচ্ছে কোন দেশে? স্পেনে। 14 ডিসেম্বর 2021 যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পুলিশ বাহিনীতে প্রথম নারী প্রধান হিসাবে নিয়োগ পান কে? কিচেন সিওয়েল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে ভার্চুয়ালি সামিট ফর ডেমোক্রেসি বা গণতন্ত্র সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? 9 হতে 10 ডিসেম্বর 2021। 2021 সালের ডিসেম্বরে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদ অর্থ কি? উদার বা মহান। 11 ডিসেম্বর 2021 সংযুক্ত আরব আমিরাতের কোন শহরের সরকার ব্যবস্থাকে শতভাগ কাগজহীন হিসাবে ঘোষণা দেওয়া হয়? দুবাই। 2023 সালের বিশ্ব পর্যটন রাজধানী কোনটি? সমরকন্দ উজবেকিস্তান। বিশ্ব বাণিজ্য সংস্থার 67টি দেশ পরিষেবা বাণিজ্যের সুবিধার্থে ঐতিহাসিক চুক্তিতে পৌঁছে কবে? 2 ডিসেম্বর 2021। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের উন্নয়নে নীতি এবং মূল্যবোধের অনুসরণে ইউনেস্কো কবে ঐতিহাসিক চুক্তিতে পৌঁছে? 25 নভেম্বর 2021। চতুর্থ শিল্প বিপ্লব কী নামে পরিচিত? ইন্ডাস্ট্রি 4.0। চতুর্থ শিল্প বিপ্লবের ধারণাটি কবে কোথায় আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হয়? 1 এপ্রিল 2013 জার্মানি। দেশে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয় কবে? 11 ডিসেম্বর 2021। অভিবাসীদের গন্তব্যে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। অভিবাসী পাঠানোই শীর্ষ দেশ কোনটি? ভারত। অভিবাসী পাঠানোই বাংলাদেশের অবস্থান কত? ষষ্ঠ। 2021 সালে সাফ অনূর্ধ্ব-19 নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? বাংলাদেশ। বাংলাদেশের নারী ক্রিকেট দল প্রথমবারের মতো কোন বিশ্বকাপে চূড়ান্ত পর্বে খেলবে? দ্বাদশ আসরে।